শোনো, তোমার মেয়ে কিন্তু ওই জোনায়েদ সিদ্দিককে বিয়ে করবে না, ও বিয়ে করবে ফাহিমকে। এই ছেলেটাকে মানে মানে এই মেয়ের রূপে ছেলেটাকে? তুমি কি ওই ছেলেটা যে ওই মানে মেয়ে এসে যে শাড়ি পরে কপালে টিপ টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কয়েকদিন আগে, তুমি তো সেই ছেলেটা নাকি? না না, ও ইচ্ছে করে করেনি। আপনি আমার সম্পর্কে এতক্ষণ যা কিছু বললেন সেটা হয়তো আপনার চিন্তা, কিন্তু সত্যটা হচ্ছে আমার মতন করে রিয়াকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন বাসবেও না। বাহ, ভালোই বলেছো তো, আমার মেয়েকে আমি ভালোবাসি না, তুমি অনেক বেশি ভালোবাসো। শোন, তোর মায়ের মতো কিছু বুঝি না এরকম আচরণ আমার সঙ্গে দেখাবি না, বুঝতে পেরেছিস? এই নে কার্ডটা, রেখে গেলাম, তোর যা ইচ্ছে তুই শপিং করে নিয়ে আসবি, ঠিক আছে, পছন্দ মতো। ও ভালো কথা, তোর মাকেও কিন্তু সাথে করে নিয়ে যাস। তোর মা তো আবার নিজে পছন্দ করে কোনো কিছু কিনতে পারে না, তার মাকেও খুব সুন্দর করে অর্নামেন্ট শাড়ি এগুলো কিনে দিবি। দেখা যাবে যে এগুলো না পেলে বিয়ের দিন ওই নিজের বিয়ের যে শাড়ি গয়না আছে এগুলো পরে বসে থাকবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি বেরোই, ওই কার্ডের ওখানে যেতে হবে, তারপর ওই ডেকোরেটরকেও বলতে হবে সব কিছু। হ্যাঁ, ক্যাটারিংয়ের ওখানেও যেতে হবে, দাওয়াত তো শুরু করে দিতে হবে, তাই না? তুই তাড়াতাড়ি বেরোয় যাস মাকে নিয়ে, হ্যাঁ, ভুলিস না কিন্তু। হ্যাঁ রিয়া, বল। হ্যাঁ, আমাকে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার রিয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ফোন করে বললি যে মার্কেটে যাবি শপিং করার জন্য, আমার পছন্দের জিনিস কিনে দিবি, আবার বললি যে বাসায় আসো কথা আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপার? হ্যাঁ চল। ওয়ালাইকুম আসসালাম। এই তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, তুমি কি ওই ছেলেটা যে ওই মানে মেয়ে এসে যে শাড়ি পরে কপালে টিপ টিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কয়েকদিন আগে, তুমি তো সেই ছেলেটা নাকি? না না, ও ইচ্ছে করে করেনি, ওর এক বন্ধু ওর বিপদে ফেলার জন্য এডিট করে এটা করেছে। আর আপনি একটা শিক্ষিত সচেতন মানুষ হয়ে ও কি কি করে এই ধরনের কথা বলতে পারলেন? বাবা, পোশাকের স্বাধীনতা সবারই আছে, একটা মানুষ কে কি পরবে সে তার নিজের চয়েস মতো পরতেই পারে, আর তাছাড়া ও তো শাড়ির বিজনেস করে, ও তো লাইভে শাড়ি দেখাতেই পারে, তুমি এটাকে এত খারাপভাবে কেন নিচ্ছ? বা অনেক কথাই তো বললে তুমি। হ্যাঁ, আরে যে তুমি চুপ করে আছো কেন, তোমার মেয়ে তো অনেক কথা বললো, তুমিও বলো, বলো কিছু। হ্যাঁ বলবো, তোমার আসলে কমন সেন্সের বেশ অভাব আছে, মানে তুমি নিজেকে সবসময় মহাপণ্ডিত ভাবো, আমাদের মতামতের তো কোনো গুরুত্বই দাও না। এই যে ধরো মেয়ের বিয়েটা নিজে নিজে ঠিক করে দিলে, ও বিয়ে করতে রাজি আছে কিনা, এই ছেলেটাকে পছন্দ কিনা একটাবার জিজ্ঞেসও করলে না, নিজে সব ঠিকঠাক করে দিলে, এটা কোনো ব্যাপার হলো? ও তো আমার মেয়ে। আর আমার? তোমারও মেয়ে, কিন্তু ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, ওর বিয়ের সিদ্ধান্ত আমি নেব, কারণ ও ছোট মানুষ, ও কিছুই বোঝে না। বাবা আমি ছোট না, আমি এখন অনেক বড় হয়েছি, নিজের ডিসিশন নিজে নিতে পারি। ছি, মানে এ যুগের ছেলেমেয়ের বাবা হয়ে আপনি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন? আচ্ছা ভালো কথা, আপনি তো তখন থেকে বেশ কথা বলে যাচ্ছেন, আপনি কে বলেন তো? উনি কে সেটা একটু পরে জানো, তোমাকে একটা কথা বলি, সারাটা জীবন আমি কি পছন্দ করি অপছন্দ করি সেটা তো কখনো জিজ্ঞেস করোনি, এখন তো নিজের মেয়েটার উপরে জুলুম করছো। আমি জুলুম করছি? সিরিয়াস? তোমরা কি মানে বুঝতে পারলাম না, আমাকে বাসায় ডেকে নিয়ে এসে এই অপরিচিত মানুষজনের সামনে তোমরা কি সিন ক্রিয়েট করতে চাচ্ছ নাকি? অন্য সময় তো আমাদেরকে ধমক দিয়ে বসিয়ে রাখো, আজকে অ্যাটলিস্ট কিছু বলতে পারবে না, এটা আমাদের প্ল্যান। আরেকটা কথা আছে, শোনো, তোমার মেয়ে কিন্তু ওই জোনায়েদ সিদ্দিককে বিয়ে করবে না,
ও বিয়ে করবে ফাহিমকে। এই ছেলেটাকে মানে মানে এই মেয়ের রূপে ছেলেটাকে? আঙ্কেল আমি ফাহিম, নামটা হয়তো শুনেছেন। আমার বাবা নেই, আমি আপনাকে বাবার মতো দেখি, সম্মান করি, কিন্তু আপনি আমার সম্পর্কে এতক্ষণ যা কিছু বললেন সেটা হয়তো আপনার চিন্তা, কিন্তু সত্যটা হচ্ছে আমার মতন করে রিয়াকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন বাসবেও না। বাহ, ভালোই বলেছ তো, আমার মেয়েকে আমি ভালোবাসি না, তুমি অনেক বেশি ভালোবাসো। ভালো ভালো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই তোমার কাছে কোনো ক্যামেরা আছে নাকি, গোপন ক্যামেরা? মানে এখানে এসে নাটক সিনেমার কোনো শুটিং করছো, পরে এগুলো শ্যুট করে নিয়ে ভাইরাল করে দেবে হ্যাঁ ইউটিউবে? একটা কথা বলি, আমার মনে হয় আপনার মেয়ের মতামতের কোনো গুরুত্ব আপনার কাছে নেই, এমনকি ওর জন্য যে যত্ন, ওর প্রতি যে খেয়াল, সেটা রাখারও সময় হয় না আপনার। সময় মানে তোমার কি ধারণা? আমি জানি না, আমি কি তোমার মতো ছোটখাটো ব্যবসা করি নাকি? হ্যাঁ আমার অনেক বড় ব্যবসা, আমার গার্মেন্টস আছে, আমার বাইরে রাখতে পারেন না। আমার রিয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমি ওর সব কিছু খেয়াল রাখার চেষ্টা করি, ও কি করছে, ক্লাসে কি হয়েছে, কি খেয়েছে, কখন ঘুমোচ্ছে, কখন উঠছে, আমি এগুলো আমার ব্যবসা, আমার লাইফ, আমার মা, আমার পরিবারের দেখাশোনা করার পরও করতে পারি। আঙ্কেল আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করছি যে আমার রিয়ার প্রতি যে খেয়াল, যেই ভালোবাসা, সেটা আমি যতদিন বেঁচে আছি তার কোনো কমতি হবে না, এক মুহূর্তের জন্য না। আমার ছেলে যা বলে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করে। আচ্ছা আপনি আসলে কে বলেন তো? উনি ফাহিমের মা, আমাদের হবু বেয়াই। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ মেয়ে পছন্দ করে ফেলেছে ছেলেকে, আর তুমি ওনাকে বেয়াইন বলে সম্বোধন করলে, হলোই তো। তাহলে আমি কোথায়, আমার ইম্পর্টেন্সটা কি, আমি আছি কেন? তোমার ইম্পর্টেন্স আছে বাবা, তোমার দোয়া ছাড়া, তোমার পারমিশন ছাড়া আমরা বিয়ে করব না। এই চলে এদিকে আসো, এদিকে আসো। আমার পাশে দাঁড়াও। বাহ, হাইটটা তো বেশ ভালোই আছে, আমার মেয়ের সঙ্গে বেশ ভালোই মানাবে। তবে শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের বিয়ে মেনে নেবো না। কেন মেনে নেবো না জানো? আমার শ্বশুর আমার বিয়েটা মেনে নেননি, কারণ আমি যখন বিয়ে করি তখন আমি ফিনান্সিয়ালি সলভেন্ট ছিলাম না, আমাকে অনেক স্ট্রাগল করে আজকের এই অবস্থায় আসতে হয়েছে। আর আমার মেয়েটাও ঠিক একই পথে পা বাড়াচ্ছে, কিন্তু আমি আমার মেয়ের অমতে কখনই যাব না। চাইলে তোমরা বিয়ে করতে পারো, আমি কিন্তু এই বিয়েতে কোনো রকম কোনো আয়োজন করতে পারবো না। ঠিক আছে, কে ফোন করলো আবার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনেন, ওই বুকিংটা ক্যান্সেল করে দেন। হ্যাঁ এই বিয়েটা হচ্ছে না।